ওয়েলকাম টু সোপান একাডেমি। আমরা সিটেট প্রিভিয়াস ইয়ারের ম্যাথসের সলিউশন করছিলাম, তো দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। থ্রি ভাগা অঙ্ক, খুব পপুলার একটা ম্যাথস। দেখবে তোমরা যে ট্রিক্সগুলো শিখে থাকো, যে এরকম তিনটে অ্যাক থাকলে এরকম তিনটে লাইন টানবে, নিয়ে তারপর মানগুলো বসাবে, ওই ট্রিক্স এটা করতে যাও। 90% স্টুডেন্ট যারা এই ভিডিওটা দেখছো, তারা যদি ভিডিওটা পজ করে এটা করার ট্রাই করো ওই ট্রিক্সের মাধ্যমে, দেখো তোমার ট্রিক্সটা মনেই আসবে না। ওরা দেখো, ট্রাই করে ভিডিওটা পজ করে দেখো। তো আমরা সেই সমস্ত ট্রিক শিখে রাখি যেগুলো কোনো কাজের না, তো সেগুলো শিখবে না। হ্যাঁ, ওই ট্রিক্সটা আমার চ্যানেলেও রয়েছে, তার সঙ্গে বেসিক কনসেপ্টটা রয়েছে আলাদা একটা ভিডিওতে। তো তুমি যদি ওটা দেখো, আমি নিশ্চিত এটা তুমি খুব সহজেই করতে পারবে। এবং একটা লাইনে এটার জন্য আলাদা করে কোথাও লিখতে হবে না, তোমাকে যে কোশ্চেনটা দেবে এই কোশ্চেনটার ভেতরেই তুমি লিখে দেবে, অঙ্কটাকে সলভ করে দেবে। কিভাবে দেখো, তো ওটা না দেখলে বুঝতে পারবে না, স্বাভাবিক। তো চারটাকে কেটে কি করবে, তিনের সঙ্গে গুণ করবে, মানে চার তিনে চারটাকে কেটে করবে 12, আর এই তিনটা যাবে উপরে, এই দুয়ের সঙ্গে গুণ হবে 6। ঠিক আছে, দেখো নিচে তাহলে কত থাকছে, 12 - 2 মানে নিচে থাকছে 10, 6/10। তুমি এটাকে কাটাকুটি করে ছোট করে নিতে পারো, যে 2 দিয়ে যাবে, তাহলে এটা 3, এটা 5। এখন এই তিনটা কেটে কত করবো, এই 5-এর সঙ্গে গুণ করবো, মানে 15 করবো, আর এই 5টা যাবে উপরে, মানে এই 3-এর সঙ্গে গুণ হবে 15। উপরে থাকছে 15, নিচে দেখো 15 + 3 মানে 18। উপরে এটাকে 5 দিয়ে আবার যাবে, সরি 3 দিয়ে যাবে, 3 × 5 = 15, 3 × 6 = 18, উপরে 5 নিচেই 6। এই দুইটাকে দে কত করবো, 12 করবো, এই 6 × 2 = 12, আর এই 6টা উপরে চলে যাবে, তাহলে উপরে থাকছে 6, নিচে থাকছে দেখো 12 - 5 মানে 7, 6/7, অর্থাৎ অপশন বি। এটা কিন্তু সিটেট পরীক্ষায় এসেছিল, সি ভাঙা অঙ্ক। ঠিক আছে, তুমি ওই ভিডিওটা একবার দেখে নাও সময় থাকলে। আশা করছি এই রিলেটেড ম্যাথস তোমার দ্বারা বাদ যাবে না পরীক্ষায়। নেক্সট, কি বলেছে, ট্রায়াঙ্গেল ইজ মেড উইথ, ত্রিভুজ তৈরি হয়, ত্রিভুজ তৈরি হয় তিনটে লাইন দিয়ে, তিনটি রেজ, তিনটি রশ্মি দিয়ে, তিনটি লাইন সেগমেন্ট দিয়ে, আর অল অফ দিস। প্রথমে ভিডিওটা পজ করো, আমি এই অঙ্কটা তোমাদের অনেকবার বলেছি। বলছি ত্রিভুজ তৈরি হয় যখন আমরা ত্রিভুজ আঁকি, এই ত্রিভুজটা যে এখানে যে আমরা এগুলো টেনেছি বাহুগুলো, এগুলো কি রেখা, রশ্মি, না রেখাংশ, না সবগুলোই বলা যেতে পারে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে রেখাংশ, লাইনস, রেজ আর সেগমেন্ট, লাইন সেগমেন্ট, এই তিনটে জিনিস কি তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, লাইনস হচ্ছে কোনটা আমি একটু ছোট্ট করে বলে দিই, তারপরে আমি আগে একবার ভিডিওতে বলেওছি, এই যেটা হচ্ছে লাইনস এটা দুদিক থেকেই বাড়বে, ঠিক আছে, অ্যারো থাকবে। রেজ হচ্ছে একদিকে যাবে, রেজ, রশ্মি একদিকে বাড়বে, ঠিক আছে। আর লাইন সেগমেন্ট হচ্ছে, এই একটা লাইন ছিল, এটাকে যদি আমি অংশটা কেটে নিই, ছেদ, রেখাংশ, একটা রেখা, একটা লাইন এর অংশ। তো ত্রিভুজ তৈরি হয় মেইনলি রেখাংশ দিয়ে, এটাও আমি নিশ্চিত অনেক স্টুডেন্ট কি করবে, অল অফ দিস করে দেবে, কারণ এদের মধ্যে কমপ্লিট আইডিয়া নেই জিনিসটা কি। তো রেখাংশ দিয়ে কিন্তু একটা ত্রিভুজ তৈরি, যদি চতুর্ভুজ বলে তো চতুর্ভুজ, বর্গক্ষেত্র বলে বর্গক্ষেত্র, কিন্তু রেখাংশ দিয়ে, রেখার একটা অংশ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এরপর তোমরা বলো যে একটা রেখাংশে বা রশ্মিতে বা লাইনস, লাইনে কতগুলো বিন্দু থাকে এবং বিন্দুগুলো কিভাবে থাকে। ঠিক আছে, 93 কি বলছে, এটা একটি দুই অঙ্কের সংখ্যার দশকের ঘরের অঙ্কটি হলো টি এবং এককের ঘরের অঙ্কটি হলো ইউ, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, করার পর এক অঙ্কটি ইউ এর বাম দিকে বসানো হলে নতুন সংখ্যাটির মান কত হবে। ভালো করে অঙ্কটা পড়বে, অঙ্কটা দেখবে 2012-তে এরকম একটা অঙ্ক এসেছিল, জাস্ট আমি ওই অঙ্কটাকে একটু মডিফাই করেছি, এটা সিটেটের ম্যাথস না, আমি এটা জাস্ট ঢুকিয়েছি এখানে, মানে সিটেটে এরকম একটা অঙ্ক এসেছিল, ওটা ইজি ছিল, তো তার পরিপ্রেক্ষিতে আমি এটাকে নিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু সিটেটের ম্যাথস না, বলে রাখা ভালো, নাহলে বলবে সিটেটা তো আসেনি। তো দেখো এটা 2012-টেতে এরকম একটা অঙ্ক এসেছিল, আমি মডিফাই করেছি। এটা দুই অঙ্কের সংখ্যা বলেছে, তাহলে একক আর দশক থাকবে, এককের ঘরের অঙ্কটি হলো টি, দশকের ঘরের অঙ্কটি হলো ইউ। এরপর অঙ্ক দুটি স্থান বিনিময় করছে, মানে এখানে টি আসছে, এখানে ইউ আসছে, স্থান বিনিময় করার পর এক অঙ্কটি ইউ এর ডান বাম দিকে বসানো হয়েছে,
ইউ এর বাম দিক কোনটা? এটা ইউ হয়, তোমার যেদিকটা বাম দিক ইউ এরও সেদিকে বাম দিক হবে, তোমার বাম হাত এদিকেই আছে নিশ্চিত। এইটা হচ্ছে বাম দিক, তার মানে ইউ এর এখানে বসবে একটা। স্থান বিনিময় করেছে, ও সরি, দশকের ঘরের অঙ্কটি হলো টি বলেছে, একটু ভুল হয়েছে, এটা এটা ভুল হয়েছে, টিটা সামনে হবে, সরি সরি সরি, একটু দাঁড়াও, প্রশ্নটা পড়ো আর একবার। বলেছে দুই অঙ্কের সংখ্যা দশকের ঘরের অঙ্কটি হলো টি, তাহলে দশকের ঘরের অঙ্কটি টি, এককের ঘরের অঙ্কটি ইউ, এরপর স্থান বিনিময় করছে, এখানে ইউ এখানে আসবে টি, ওকে। এরপর ইউ এর বাম দিকে বসানো হচ্ছে, তাহলে ইউ এর বাম দিক হবে এখানে এককে বসানো হয়েছে, তাহলে এটা এখন কি হয়েছে, একক, দশক, শত হয়ে গেছে। তাহলে নতুন সংখ্যাটির মান কত হবে? তাহলে দেখো, শতক একের ঘরে, শতক একটা রয়েছে শতকের ঘরে, তার মানে এটা 100 দিয়ে গুণ হবে, এটা 10 দিয়ে গুণ হবে, এটা 1 দিয়ে গুণ হবে, নিয়ে যোগ করে বসিয়ে দাও, তার মানে 100+10u+1, সরি ওয়ান কেন, ওয়ানের সঙ্গে টি গুণ হচ্ছে টি, 100+10u+t, ওকে, 100+10u+t, অপশন সি। নেক্সট, ষড়ভুজের অন্তঃকোণগুলির সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে, অন্তঃকোণগুলির সমষ্টি, তাহলে একটি ষড়ভুজের মানে ছটা কোণ থাকবে, ছটা কোণ আর একটি কোণ, একটি অন্তঃকোণের মান যদি আমি পেয়ে যাই তাহলে গুণ করে দেবো। এবার দেখো এটার ফর্মুলা রয়েছে, অনেস্টলি বলছি ফর্মুলা মনে নেই, তো কিভাবে বের করবে অন্তঃকোণগুলি? একটা জিনিস মনে রাখবে, সুষম ষড়ভুজ বা সুষম বহুভুজের ক্ষেত্রে বাইরের যে কোণগুলো মানে বহিক কোণগুলোর সমষ্টি সর্বদা 360 ডিগ্রি হয়। তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড বাই কত করবো, ছটা কোণ আছে, ছটা বহিক কোণ আছে, 6 দিয়ে ভাগ করবো, হচ্ছে 60। এটা কি হলো, এক একটা বহিক কোণের মান। তাহলে অন্তঃকোণ কত হবে, অন্তঃকোণ হবে 180-60, মানে বহিক কোণ আর অন্তঃকোণ যোগ করলে হবে 180 ডিগ্রি, তাহলে এটা 120 হবে, মানে 180 থেকে 60 বাদ দিলাম 120 হলো, তাহলে 6 × 120 মানে 6 × 12 = 72, অর্থাৎ 720, অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর, 720। নেক্সট, একটি সংখ্যাকে পরপর 2, 4, 5 দিয়ে ভাগ করলে যথাক্রমে 1, 2, 1 ভাগশেষ থাকে, ওই সংখ্যাটিকে পরপর 5, 4, 2 দিয়ে ভাগ করলে কত কত ভাগশেষ থাকবে? এটা কার কার মনে হচ্ছে, লসাগসাগুর অঙ্ক, লসাগসার অঙ্ক না, এটা নাম্বার সিস্টেমের অঙ্ক, ঠিক আছে, ভালো করে পড়ো আর একবার, লসাগসাগুর এখানে কোনো গল্পই নেই, ওকে। তো দেখো কিভাবে করবে অঙ্কটা, তো এটার জন্য একটা ছক আঁকতে হবে, ঠিক আছে, ছকটা হবে ঠিক এরকম, 2, 4, 5 মানে তিনটে সংখ্যা রয়েছে ভাগ করছি আমি, তাহলে এখানে লিখো 2, 4, 5, 2 দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকে, 1, তারপরে 2, তারপর 1 বলেছে দেখো। এখানে অলওয়েজ ধরে নিতে হবে, এখানে কি, এখানে আমি এগুলো কি লিখেছি, এগুলো লিখেছি ভাগ শেষ, ভাগফল ধরে নেবো 1, সংখ্যাটার ভাগফল ধরে নেবো আমি 1, তাহলে 1 যদি ভাগফল হয় তাহলে এখানে কত বসবে, এটা 5 দিয়ে ভাগ করে 1 ভাগফল পেয়েছি, 1 ভাগ শেষ পেয়েছি, তাহলে 5 × 1 এটার সঙ্গে +1, তাহলে 5 × 5 + 1 মানে হচ্ছে 6, 5 × 5 + 1 মানে হচ্ছে 6, 4-এর সঙ্গে 6 গুণ করো, 24 + 2, 24 + 2 মানে 26, 2-এর সঙ্গে 26 গুণ করো, 52 + 1 = 53, এখানে যে সংখ্যাটার কথা বলা হচ্ছে ওই সংখ্যাটা হচ্ছে 53। এখন এই 53-কে আমি ভাগ করছি 5, 4, 2 দিয়ে, পরপর ভাগ করছি, পরপর ভাগ করা মানে প্রথমে এটাকে 5 দিয়ে ভাগ করলে 10 ভাগ, ভাগ করলে 10 ভাগফল পেলে, 5 × 10 = 50, 3 ভাগ শেষ পেলে, তাহলে একটা হলো 3, এরপর এই যে 10, এই 10টাকে এরপর ভাগ করতে হবে 4 দিয়ে, 4, 2, 8, পরপর ভাগ করা মানে এটাই বোঝায়, সাকসেসিভ ডিভাইডেড করা হচ্ছে 2, তাহলে এখানে 2 ভাগ শেষ পেলে, তাহলে 3-এর পরে 2 হলো, এই যে 2 তুমি পেয়েছিলে, 2 ভাগফল, এই 2টাকে আবার তুমি এই 2টা দিয়ে ভাগ করো, তাহলে 2 × 2 মানে 0, তাহলে 0, অর্থাৎ 3, 2, 0 হয়ে যাবে উত্তর, 3, 2, 0, অপশন বি, ঠিক আছে। নেক্সট, এটাও সিটেটের অঙ্ক না।
পি ও কিউ এর বাৎসরিক অনুপাত 4:3, তাদের খরচের অনুপাত 3:2। যদি প্রত্যেকটি 600 টাকা করে বছরের শেষে সঞ্চয় করে, তাহলে তাদের আয়ের পার্থক্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো 4:3 আর এখানে আছে 3:2, এদের বিয়োগ করলে কত হয়? 1। আর এই 1:1 এর মান হচ্ছে 600। জানতে চেয়েছে তাদের আয়ের পার্থক্য। তাহলে এটা 4:3, এটা 3:3, মানে এ এ মানে পি এখানে 4:3 করছে, কিউ এখানে 3:3 করছে। 1:1 পার্থক্য হচ্ছে এদের আয়ের, 1:1 মানে 600 পেয়েছি, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট, মান নির্ণয় করো। তো দেখো, এটা যদি আমি দশমিকটা তুলি তাহলে নিচে আসবে 10, এটা দশমিক তুললে নিচে আসবে 10। তাহলে 3361 এর বর্গমূল করলে কত হয়? 19। আর 1024 এর বর্গমূল করলে কত হয়? 32। ডিভাইডেড বাই, 2 বার 10 আছে, 1টা 10 বেরিয়ে আসবে, তাহলে বাই 10। তো দেখো, এটার শেষ ডিজিট হবে 9218, মানে এটা হতে পারে, এটা হতে পারে। তো আমাকে গুণ করতে হবে 32 কে 19 দিয়ে। তো 19-এর ঘরে নামতে, 19 2 গুণে 38 এর 8, 19 2 38 এর 8, হাতে রইল 3, 3 19 57, আর 3 এ 60, একবারে গুণ করে দিলাম, ঠিক আছে, বাই 10। তো দশমিকে প্রকাশ করলে এখানে দশমিকটা চলে যাবে, মানে 60.8 হয়ে যাবে এটার উত্তর, চলো 98। নিচের চিত্রে ঘরের ক্ষেত্রফল হলো 4 বর্গ একক, চিহ্নিত বর্গ চিহ্নিত অংশের পরিসীমা নির্ণয় করো, মানে প্রত্যেকটা 2 করে, ঠিক আছে, সরি 2 না 4 করে, প্রত্যেকটা 4 করে বলে দিয়েছে। তাহলে 4 করে যদি হয়, এই এক একটা সাইড, মানে এইটুকু সাইডটা, এই সাইডটা, এই সাইডটা বা এই সাইডটা কত করে? 2 করে হবে, কারণ এগুলো সব বর্গক্ষেত্র, এক একটা এগুলো সব বর্গক্ষেত্র। এইটা 2, এই সাইডটাও 2, এই সাইডটা 2, এই সাইডটা 2, মানে এটা উপরের দিকটা কত হচ্ছে? 8 হচ্ছে, মানে নিচের এই দিকটা কত হচ্ছে? 2 2 করে 4 হচ্ছে। তাহলে কি বলেছে, জানতে চেয়েছে অংশের পরিসীমা কত হবে, তাহলে 8 × 4, পরিসীমা বলেছে। ক্ষেত্রফল হলে কি হতো? 8 × 4 হতো, পরিসীমা মানে যোগ করবে, নিয়ে তারপর 2 দিয়ে গুণ করে দেবে, 8 আর 4 12 × 2 24 হবে, অপশন ডি। নেক্সট, নিচের চিত্রে এর অনুপাত বলেছে বি এর মান নির্ণয় করো, এই মানটা বের করতে বলেছে, ঠিক আছে। বি আর সি এর অনুপাত দিয়ে দিচ্ছে। দেখো, এটা যদি 130 ডিগ্রি হয়, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজটাকে যদি আমি একটু উল্টে নিই তাহলে জিনিসটা এরকম দেখতে হবে। তাহলে দেখো, এটা যদি 130 ডিগ্রি হয়, আর এখানে এটা বি, এখানে এটা সি, ঠিক আছে। তো দেখো, সরি, এটা বি, এটা সি, যাই হোক, এই এই দুটো কোণের সমষ্টি কত হবে? এটা যদি বহিঃস্থ কোণ হয়, বহিঃস্থ কোণটা অন্তঃস্থ কোণ দুটোর সমষ্টি হয়, তাহলে এই দুটোর যে সমষ্টি সেটা হচ্ছে 130 ডিগ্রি। এখন এই 130 ডিগ্রিকে 2:3 তে ব্রেক করে দাও, 5 এর মান হচ্ছে 130। আমাকে বের করতে হবে বি, মানে 2:3 মান কত, তাহলে 5 2 10 4 4 52 ডিগ্রি। নেক্সট, সাতটি ক্রমিক সংখ্যার গড় 20 হলে বৃহত তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণ কত হবে? 7টি বৃহত্তম সংখ্যা, তো এর জন্য কিভাবে করবে, 7টা দাগ টেনে দাও, 1 2 3 4 5 6 7, এর মাঝে থাকবে গড়, ক্রমিক সংখ্যা মানে পর পর, ঠিক আছে, এর মাঝে থাকবে গড়টা, মানে এটা হচ্ছে 20, তাহলে ছোটটা কত হবে? 19, এটা 18, এটা 17, বড় কত হবে? 21 22 আর 23। এদের গুণফল বের করতে বলেছে, মানে 17 × 23, তো 3 17 51, হাতে রইল 5 17 2 34, আর এখানে 5, মানে 391 হয়ে যাবে এটার সঠিক উত্তর। নেক্সট, ষড়ভুজ ও বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে তাদের ক্ষেত্রফল নির্ণয় করো। আমি এখানে ধরে নিচ্ছি ষড়ভুজের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, আর বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। যদি পরিসীমা সমান হয় তাহলে 6a সমান আমি বলতে পারি 4b, কেন, ষড়ভুজের প্রত্যেকটা বাহু, মানে এখানে সুষম ষড়ভুজ, ঠিক আছে, সুষম ষড়ভুজ ধরে নেবে।
আর বর্গক্ষেত্র বি হলে ছটা বাহু থাকে ষড়ভুজের, তাহলে 6m, আর এখানে বর্গক্ষেত্রের 4b, এ দুটো কি সমান হচ্ছে। তাহলে এখানে দেখো a এর মান বলতে পারি, আমি একটু কেটে ছোট করে নিই, চলো দেখে 3, এটা 2, তাহলে 2a সমান হচ্ছে, সরি 3a, 3a সমান হচ্ছে 2b, a এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে 3, এর মান 2, b এর মান 3। এরপর কি বের করতে বলেছে, ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দেখো ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত আমাকে বের করতে হবে আর বর্গক্ষেত্রে। ষড়ভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানা আছে? জানা নেই। একটা ষড়ভুজের, সুষম ষড়ভুজের যদি এটাকে ভাগ করা হয়, ব্রেক করা হয়, তাহলে এরকম 6টা ত্রিভুজ পাবো। এই একটা ত্রিভুজ, 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 টোটাল 1 2 3 4 5 6টা ত্রিভুজ পাবো। ঠিক আছে, 6টা যদি ত্রিভুজ পায়, এই ত্রিভুজগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলো সব হবে সমবাহু ত্রিভুজ। আরেকবার বলছি, এগুলো হবে সব সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে তার ফর্মুলা কি হয়, ক্ষেত্রফলের √3/4 × বাহু স্কোয়ার। এখানে বাহু বলতে এই বাহুটাকে ধরতে পারো, এটাকেও ধরতে পারো, প্রত্যেকটা এ করে, এ মানে হচ্ছে 2, এখানে বাহুর স্কোয়ার মানে কি, 2 এর স্কোয়ার নিয়ে নিচ্ছে একবারে 4, √3/4 × বাহু স্কোয়ার নিয়ে নিলাম। এরপর আসছি স্কোয়ার, স্কোয়ারের তো জানো বাহু স্কোয়ার হবে জাস্ট শুধুমাত্র বাহু ইন্টু বাহু, মানে 3 এর স্কোয়ার মানে 9। ঠিক আছে, তো ক্ষেত্রফলের অনুপাত, এরপর তুমি জাস্ট এটাকে এ এর মান 2, বি এর মান 3 জাস্ট কাটাকুটি করে দাও, তাহলে √3/9 হয়ে যাবে এটার উত্তর। ও সরি, একটু ভুল হয়েছে, এখানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল এটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এরকম 6টা ত্রিভুজ পাবো, তাহলে এখানে 6 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 6√3/9, মানে 6টা সমবাহু ত্রিভুজ পাবো। তো 6 দিয়ে আমি গুণটা প্রথমে করিনি, ভুলে গেছিলাম, তো কাটাকুটি করো, এরপর 3 দিয়ে 3 2 6, 3 3 9, এখানে কাটলে হতো তোমার 2√3/3, 2√3/3 মানে এইটা অপশন সি হয়ে যাবে এটার উত্তর। ওকে নেক্সট, তা কত দ্বারা বিভাজ্য, তো কি করবে, 4^61 এখানে কমন নিতে হবে, তাহলে হবে 1, তারপর হবে 4, 4 মাথায় 1 মানে 4, 1 কি করে হচ্ছে যদি তুমি বের করতে পারো, একই তো পড়ে থাকবে, তারপর একটা 4 স্কোয়ার, তারপর একটা 4 এর কিউব, তারপর একটা 4 এর পাওয়ার 4, এখান থেকে, এখান থেকে তো 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, ঠিক আছে, মানে পাওয়ার 1 কি, আর পাওয়ার 0 মানে হচ্ছে 1, এগুলোকে যোগ করতে হবে। তাহলে দেখো 1+4 মানে 5, 4 স্কোয়ার 16, 4 কিউব 64, মানে 4^4 মানে 4 4 16 6, হাতে রইলো 1 4 24, এটাকে 25 256, এটা আমাকে যোগ করতে হবে, এটাকে এভাবে রাখো, দেখো 20 20, আর এখানে 64 84, আর এখানে 185 85, আর 256, 1 8 বাজে 13, 3 8 বাজে 13, আর 1 14 4, হাতে রইলো 1, 341, 341, এখানে দেখো কোন কোন সংখ্যাগুলো দেবে বিভাজ্য, 31 দিয়ে ভাগ যাবে 341, 31 একে 31, এখানে আবার 31, 11 দিয়ে, তার মানে 31 হয়ে যাবে উত্তর নাকি, না দেখো 11 দিয়েও কিন্তু ভাগ যাবে, 341 দিয়েও ভাগ যাবে, 11 দিয়েও ভাগ যাবে, তাই না, তার মানে সি, সি এরটা হবে উত্তর, এ আর বি দুটোই। নেক্সট, একটি কাজ রাম 8 দিনে, শ্যাম 10 দিনে, যদু 20 দিনে শেষ করতে পারে, রাম 8, শ্যাম 10, যদু 20 শেষ করতে পারে, ওকে টোটাল কাজ ধরে নিচ্ছি আমি, এদের লস আগু মানে 40, ওকে তুমি 80ও যদি ধরো কোনো অসুবিধা নেই, তাহলে এখানে হবে 5, এখানে 4, এখানে 2। রাম ও শ্যাম একসঙ্গে 2 দিন কাজ করার পর বাকি কাজ শেষ করতে যদু কদিন সময় লাগবে, প্রথমে কে কে কাজ করছে, রাম আর শ্যাম কাজ করছে, যদুকে প্রথমে নেয়নি, ঠিক আছে, রাম আর শ্যাম যদি কাজ করে, কদিন কাজ করেছে, 2 দিন, তাহলে 2 দিনে রাম আর শ্যাম কটা কাজ করেছে, কতটা কাজ করেছে দেখি,
পাঁচ হাজারে 9 করে করবে পার ডে, তাহলে 2 দিনে করবে 18টা কাজ বলো, হ্যাঁ কি না? তাহলে দেখো 40 থেকে 18 বাদ গেল, মানে আছে 32, সরি 32 কেন, 2 2 22, 22টি কাজ, 22টি কাজ বাকি রয়েছে। এটা কে করবে? যদু করবে। যদুর ক্যাপাসিটি হচ্ছে পার ডে 2টি করে কাজ করা, তাহলে 22টি কাজ, 22 বাই 2 মানে হচ্ছে 11, অপশন সি। ঠিক আছে, নেক্সট। একটি বিন্দু দিয়ে একই ব্যাস বিশিষ্ট কতগুলি বৃত্ত আঁকা যাবে? একটা বিন্দু দিয়েছে এবং এটা দিয়ে যে ব্যাসটা আমি আঁকবো, মানে যে বৃত্তটা আঁকবো সেটা একই ব্যাসের হতে হবে, একই ব্যাসের এরকম একটা বৃত্তই আঁকা যাবে, মানে ব্যাসের দৈর্ঘ্যটা হচ্ছে এখানে ফিক্সড, তাহলে একটা বৃত্তই আমি এখানে আঁকতে পারবো। এ যদি বলতো যে এরকম যদি না দিত, যে একই ব্যাস যদি না দিত, নিয়ে যদি বলতো যে একই বিন্দু দিয়ে কতগুলি বৃত্ত আঁকা যাবে, এটা তোমরা কমেন্টে জানাও কত হবে। ঠিক আছে, নেক্সট। শূন্যস্থান পূরণ করো, 8 9 64 25 200 16 49, এর পরেরটা কত হবে? ঠিক আছে, দেখো এটা 2^3, এটা 3 স্কোয়ার, এটা 4 কিউব, এটা 5 স্কোয়ার, এটা 6 কিউব, এটা 7 স্কোয়ার। কিরকম হচ্ছে? 2 3 4 5 6 7, এটা 8 কিছু একটা হবে। কি হবে দেখো, প্রথমে কিউব, তারপরে স্কোয়ার, কিউব স্কোয়ার কিউব স্কোয়ার, তারপরে হবে কিউব, 8 কিউব, 8 কিউব মানে 512, তাহলে এটার উত্তর হবে অপশন বি। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।